প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো এবং এই করোনাকালীন সময়ে সুরক্ষিত আছো। মানচিত্র সংক্রান্ত গত ক্লাসে আমি বলেছিলাম, আগামী ক্লাসে তোমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো ছন্দের আকারে সুন্দর করে মুখস্থ করিয়ে দিব, সে উদ্দেশ্যে আজকে আমার এই ক্লাস নেওয়া। আমি আশা করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে এদিকে খেয়াল করো, তোমাদের সহজেই মুখস্থ হয়ে যাবে। গত ক্লাসে বলেছিলাম যে বাংলাদেশের এসকেস ম্যাপ থেকে কিভাবে সঠিক ম্যাপটা উপস্থাপন করা যায় সেটা দেখিয়ে দেব। আমি এই ক্লাসের শেষে তোমরা সেটা দেখতে পাবে যে এসকেস ম্যাপ থেকে কিভাবে সঠিকভাবে বাংলাদেশের ম্যাপ অঙ্কন করতে হয়। তবে প্রথমে দেখাচ্ছি আমি বাংলাদেশের জেলাগুলো বিভিন্ন ছন্দের আকারে কিভাবে মুখস্থ করা যায়। তোমরা এখন কাগজ কলম নিয়ে লেখার দরকার নেই, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো এবং প্রয়োজনে তোমরা এটাকে পোস্ট করে সামনে পিছনে এগিয়ে নিয়ে এবং পিছিয়ে নিয়ে বারবার অনুশীলন করলে সহজে ঠিক হয়ে যাবে। তাহলে প্রথমে আসো আমরা দেখি বাংলাদেশের বিভাগগুলো কয়টা এবং কী কী, এটা সবারই জানা, তারপরও সহজে দেখে নাও। বাংলাদেশে এটা হলো রংপুর বিভাগ, এটা রাজশাহী বিভাগ, এটা খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, এটুক সহ ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ। এই আটটা বিভাগে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো মুখস্থ করার সহজ পদ্ধতি কী দেখে নাও। প্রথমে আসো রংপুর বিভাগ। রংপুর বিভাগ হলো এইটা। এই রংপুর বিভাগে যে জেলাগুলো আছে এটা মুখস্থ করার জন্য তোমাদের আমি সহজ একটা ছন্দ বলে দেই, সেটা হলো দিনাজপুরের পচা ঠাকুরের লাল নীল রঙের কুড়িটি গাই। তার মানে এখানে যে সেন্টেন্সটা লিখলাম এই সেন্টেন্সের ভিতরে যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকে আমরা এক একটা ডিস্ট্রিক্টের নাম খুঁজে পেতে পারি। যেমন দিনাজপুরের পচা ঠাকুরের লাল নীল রঙের কুড়িটি গাই, এখানে দিনাজপুর অর্থাৎ দিনাজপুর, পচা অর্থাৎ পঞ্চগড়, ঠাকুর অর্থ ঠাকুরগাঁও, লাল থেকে লালমনিরহাট, নীল থেকে নীলফামারি, রং থেকে রংপুর, কুড়ি থেকে কুড়িগ্রাম, গাই থেকে গাইবান্ধা। তাহলে জেলাগুলো কী কী হলো? দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা। এই আটটি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠিত। দুই নম্বর আসো রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগে যে জেলাগুলো আছে এটা মনে রাখার জন্য সহজ একটা পথ, সেটা হলো তোমরা মনে রাখবে পাবনার নাসির চাপাবাজ নয়। আমি আবার বলছি, পাবনার নাসির চাপাবাজ নয়। এখানে যেগুলো আমার গোল দেওয়া চিহ্ন করা আছে এই গোল চিহ্নর ভিতরে যে অক্ষর বা শব্দ আছে তারপরে ভিত্তি করে এক একটা জেলা এখানে তৈরি করা যাচ্ছে। কী কী? পাবনার ক্ষেত্রে পাবনা, না থেকে নাটোর, সি থেকে সিরাজগঞ্জ, র থেকে রাজশাহী, চাপা থেকে চাপাই নবাবগঞ্জ, ব থেকে বগুড়া, জ থেকে অর্থাৎ বর্গে জ থেকে জয়পুরহাট, নয় থেকে নওগাঁ। এই যে জেলাগুলো পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, এই জেলাগুলো হলো রাজশাহী বিভাগের এর ভিতরে অন্তর্ভুক্ত। এখন কোনটা কোথায় অন্তর্ভুক্ত সেটাগুলো এখন দেখালে সবগুলো মনে থাকবে না, শুধুমাত্র তোমরা বিভাগের ভিতরে জেলাগুলো আগে ঠিক করে নাও, তোমাদেরকে পরে আমি জেলার অবস্থানগুলো দেখিয়ে দেব। তিন নম্বর আসো খুলনা। খুলনা বিভাগ তোমরা চেনো, এটা হলো খুলনা বিভাগ।
এই খুলনা বিভাগে যে জেলাগুলো সেই জেলাগুলো আমি তোমাদের একটা বাক্যের ভিতরে নিয়ে আসছি, সেটা হলো যশোরে মা মেয়ে ঝিয়ে সাত বাঘ খুন করে নড়াইলে ডাঙ্গায় ফেলে। তাহলে সেন্টেন্সটা কী হলো, যশোরে মা মেয়ে ঝিয়ে সাত বাঘ খুন করে নড়াইলে ডাঙ্গায় ফেলে। আসো এবার এই শব্দগুলো থেকে ডিস্ট্রিক্টগুলো কী হবে। যশোরে অর্থাৎ যশোর, মা অর্থাৎ মাগুরা, মেয়ে অর্থ মেহেরপুর, ঝিয়ে মানে ঝিনাইদা, সাত অর্থ সাতক্ষীরা, বাঘ অর্থ বাগেরহাট, খুন থেকে খু, খু অর্থ খুলনা, করে, করে থেকে ক নিব, ক মানে কুষ্টিয়া, নড়াইলে এটা নড়াইল, ডাঙ্গা অর্থ সুয়াডাঙ্গা, আমি সুয়াডাঙ্গা শেষের অংশটুকু নিয়েছি, ডাঙ্গা তার অর্থ সুয়াডাঙ্গা, আর ফেলেটা বাদ দিতে হবে। আমি ফেলে দিয়ে সেন্টেন্সটা পূর্ণ করেছি কিন্তু এখানে ফেলেটা বাদ দিতে হবে। তাহলে মনে রাখতে হবে যশোরে মা মেয়ে ঝিয়ে সাত বাঘ খুন করে নড়াইলে ডাঙ্গায় ফেলে। আবার ডিস্ট্রিক্টগুলো বলে দেই, যশোর, মাগুরা, মেহেরপুর, ঝিনাইদা, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং চুয়াডাঙ্গা। ঠিক আছে, এরপরে দেখো ময়মনসিংহ বিভাগ, এটা হলো ময়মনসিংহ বিভাগ। এই ময়মনসিংহ বিভাগে যে জেলাগুলো আছে মাত্র চারটা, মুখস্থ করার সহজ পথ হলো ময়মনসিংহের জামাল সেরা নেতা, ময়মনসিংহের জামাল সেরা নেতা অর্থাৎ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। তোমরা তো ভাবতে পারো এখানে সেরা বানান দন্তস নয় কেন, যেহেতু শেরপুরের শেরপুরের বানানের প্রথম অক্ষর তালবসা, সেজন্য এখানে আমি সেরা তালবসা দিয়েই লিখেছি। তাহলে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই ডিস্ট্রিক্টগুলো হলো এর ভিতরে। এখানে ময়মনসিংহ, এইটা জামালপুর, এইটা শেরপুর, এখানে নেত্রকোনা। যাই হোক, এর পরে আসো সিলেট। সিলেট বিভাগও ঠিক ময়মনসিংহের মতো চারটা জেলা। এই চারটা জেলা যদি আমি একটা সেন্টেন্সে নিয়ে আসতে চাই, তাহলে চারটা জেলাকে আমি দিয়েছি, একটা সেন্টেন্স তৈরি করেছি, তার সেন্টেন্সটা হলো সিলেটের হবি মৌলবীর সুনাম, অর্থাৎ সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, এই চারটা জেলা হলো বাংলাদেশের এই সিলেট বিভাগের অন্তর্ভুক্ত। যেমন এইখানে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ। যাই হোক, তোমাদের ডিস্ট্রিক্টের অবস্থানগুলো পরে দেখাবো, আমি শুধু ডিস্ট্রিক্টগুলো সহজ করে মুখস্থ করার ব্যবস্থা করি। এরপরে আসো বরিশাল বিভাগ। বরিশাল বিভাগ হলো, এইটা আছে বরিশাল বিভাগ। এই বরিশাল বিভাগে যে জেলাগুলো সেই জেলাগুলো সহজে মনে রাখার জন্য একটা সেন্টেন্স হলো বরিশালের পপির বর ঝাল পেঁয়াজ ভালোবাসে। আমি আবার বলি, বরিশালের পপির বর ঝাল পেঁয়াজ ভালোবাসে, তার মানে বরিশাল, পপির মানে পটুয়াখালী, বর অর্থ বরগুনা, ঝাল অর্থ ঝালকাঠি, পেঁয়াজ অর্থ পিরোজপুর, ভালোবাসে থেকে আমরা নিব ভালোটুকু, ভালো অর্থ ভোলা। তাহলে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এবং ভোলা, এই ছয়টা জেলা নিয়ে বরিশাল বিভাগ গঠিত। এবার আসো ঢাকা বিভাগ। দেখো ঢাকা বিভাগের অবস্থানটা হচ্ছে এটা, এখান থেকে এইটুকু সহ, এটা হচ্ছে পদ্মা নদী, এই পদ্মার নিচের যে অংশটুকু, এই অংশটুকু সহ এইটা মিলে হলো ঢাকা বিভাগ। এই ঢাকা বিভাগে জেলার সংখ্যা বেশ অনেক বেশি, তার পরিমাণ হলো ১৩টা। এই ১৩টা জেলা আমি যদি এখানে তোমাদের দেখাতে চাই, তাহলে একটা দুই লাইনে ছন্দ মুখস্থ রাখতে হবে। ছন্দটা হলো, আমি লিখে রাখছি এখানে, ঢাকার নরনারায়ণ গাজী মুন্সি মানিকগঞ্জ, শরীফের মামা
গোপালের বাড়ি টাঙ্গাইলের কিশোরগঞ্জ। আমি আবার বলছি, ঢাকার নরনারায়ণ গাজী মুন্সি মানিকগঞ্জ। শরীফের মামা গোপালের বাড়ি টাঙ্গাইলের কিশোরগঞ্জ। তার মানে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ। এই জেলাগুলো নিয়ে হলো বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলো। আমি আরও একবার বলে দিই, যেহেতু এটা একটু বড়, টাঙ্গা ঢাকার অর্থ ঢাকা, নর অর্থ নরসিংদী, নারায়ণগঞ্জ নারায়ণ থেকে নারায়ণগঞ্জ, গাজী থেকে গাজীপুর, মুন্সি থেকে মুন্সিগঞ্জ, মানিক থেকে মানিকগঞ্জ। শরীফের এখানে কিন্তু দুটো ভাগ, শরী অর্থ শরীয়তপুর, ফের অর্থ ফরিদপুর, মামা অর্থ মাদারীপুর, গোপাল অর্থ গোপালগঞ্জ, বাড়ি অর্থ রাজবাড়ি, টাঙ্গাইল তো টাঙ্গাইল আছেই, এবং কিশোরগঞ্জ। এই মোট ১৩টা জেলা নিয়ে হলো বাংলাদেশের ঢাকা বিভাগ। আর মাত্র একটা বাকি থাকলো, এটা হলো চট্টগ্রাম বিভাগ। আমরা জানি চট্টগ্রাম বিভাগ আছে এইটা, সম্পূর্ণটুকু চট্টগ্রাম বিভাগ। এই চট্টগ্রাম বিভাগে যে জেলাগুলো আছে তার সংখ্যা মোট ১১টা। এই ১১টা জেলা, এটাও দূরলাইন মুখস্থ করতে হবে, কুমিল্লার ব্রাহ্মণ লক্ষ্মীকে চাঁদে নেয় চট্টগ্রামের ফেনী বাজারে রাঙ্গা বান্দর খাই। আবার বলছি, কুমিল্লার ব্রাহ্মণ লক্ষ্মীকে চাঁদে নেয় চট্টগ্রামের ফেনী বাজারে রাঙ্গা বান্দর খাই। তাহলে কী বুঝছি? কুমিল্লা থেকে কুমিল্লা, ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মী থেকে লক্ষ্মীপুর, চাঁদ থেকে চাঁদপুর, ন্যায় থেকে নোয়াখালী, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম, ফেনী থেকে ফেনী, বাজার থেকে কক্সবাজার। আমি কক্সবাজারের পরে অংশ বাজার নিয়েছি, আগে কক্সবাজার কক্স জুড়ে দিলেই হলো কক্সবাজার। রাঙ্গা থেকে রাঙ্গামাটি, বান্দর থেকে বান্দরবন, খাই থেকে খাগড়াছড়ি, এবং সেই জেলাগুলো হলো বাংলাদেশের এই চট্টগ্রাম বিভাগে অবস্থিত। এবং এইখানে হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, এই উপরের অংশটুকু ফেনী, তারপরে চট্টগ্রাম, এখানে কক্সবাজার, এখানে রাঙ্গামাটি, এখানে খাগড়াছড়ি, এখানে বান্দরবন, যাই হোক এখানে চাঁদপুর, এইগুলো মিলে হলো চট্টগ্রাম বিভাগ। তো আমি তোমাদের বাংলাদেশের ৮টা বিভাগকে আমি ৮টা ছন্দ তৈরি করেছি, এবং তার থেকে জেলাগুলো সহজে তোমাদের আমি মনে রাখার ব্যবস্থা করেছি। তোমরা এখন মনোযোগ সহকারে এই ভিডিও ক্লাসটা আগে পিছিয়ে টেনে নিয়ে, পোস্ট করে নিয়ে তোমরা এটা বারে বারে মনোযোগ সহকারে দেখবে এবং আশা করি সহজে মুখস্থ হয়ে যাবে। এখন দেখো, তোমাদের বাংলাদেশে যে সহজ করে গত ক্লাসে স্কেচ ম্যাপ এঁকেছিলাম তার থেকে কিভাবে মূল ম্যাপটা আঁকতে হয় আমি মুছে ফেলছি, দেখো। দেখো, তোমাদের হয়তো মনে আছে আমি গত ক্লাসে বাংলাদেশের যে স্কেচ ম্যাপটা সহজ করে দেখিয়েছিলাম সেটা আমি তোমাদের একবার সহজে এঁকে দেখাচ্ছি। প্রথম একটা কোণ এঁকেছিলাম, এইটা থেকে এটা ১.৫ গুণ লম্বা ছিল, এরকম ছিল। প্রথম যে কোণটা এঁকেছিলাম সে কোণটাকে আমি আর একবার আঁকলাম। এবার দুটো মিলিয়ে যে দূরত্ব সেই দূরত্ব এই দিকে আসবো এবং এই দিকে যাব। তাহলে এটা এই দিকে আসলাম, এটা এদিকে গেলাম। এবার এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, ঠিক মাঝামাঝি একটা পয়েন্ট দিয়ে এই পয়েন্ট থেকে ডান দিকে গেলে আর এখান থেকে নিচের দিকে নামলে যেখানে সেট করে সেখানে পয়েন্ট বসালাম। এই পয়েন্ট, এই পয়েন্টের মাঝে একটা পয়েন্ট, তার মাঝে একটা পয়েন্ট, এবার এখান থেকে এটা এখানে এসে এটা চলে গেল। এবার এই যে দূরত্বটুকু আছে, এই দূরত্ব সমান নিচে আসবে, এসে এখানে একটা খাদ হয়ে
এই কোনায় উঠে যাবে। এটা যেমন কোনাকোনি আসছে, এটাও কোনাকোনি এসে এর সঙ্গে লেগে যাবে। এটা ছিল আমাদের গত ক্লাসে তোমাদের, আমি তোমাদের সহজকে বুঝিয়েছিলাম। তোমাদের আজকে এই প্রসঙ্গে আমি কথা বলতে চাচ্ছি না, আমি শুধুমাত্র এই এসকেস ম্যাপ থেকে কীভাবে মূল ম্যাপটা আঁকতে হয় সেটা দেখে নাও। সেটা হলো প্রথম এখান থেকে ম্যাপ শুরু করতে হবে। এখান থেকে একটা সূরা তৈরি করলাম, এর দ্বিতীয় আরেকটা তৈরি করলাম, এর তৃতীয় আরেকটা তৈরি করলাম, অর্থাৎ এই দাগটা সোজা না হয়ে এখান থেকে তিনটে খাদ হবে। এদিকে ঠিক আছে, শুধু এইখানে এসে এইভাবে যে এই উঠবে, অর্থাৎ এইটা থাকবে না, এটা থাকবে না, ঠিক এটা ঠিক আছে, এখান থেকে এটাও ঠিক আছে। এবার এদিকে চলে আসো, এখান থেকে প্রথম বামে যে একটু নিচে নেমে এসে আবার বামে যে এই ঘুরে আসলো, ঠিক একইভাবে এখান থেকে বামে যে নিচে এসে বামে যে এই ঘুরে চলে আসলো। তাহলে এই দাগগুলো আমি অমিট করে দিলে দেখো কেমন অবস্থা আসে। এখান থেকে একটু আঁকা বাঁকা হবে, আর এইখানে এসে এইটা হয়ে যাবে, অর্থাৎ এইটা থাকবে না। দেখো বাংলাদেশের মানচিত্র সুন্দরভাবে খাড়া হয়ে গেছে। এখানে আমরা এটাকে দেখাতে পারি, এটা হচ্ছে পদ্মা নদী, এটা হলো যমুনা নদী, এটা হচ্ছে মেঘনা নদী, এটা সুরমা কুশিয়ারা নামে দুই ভাগে ভাগ হয়ে গেল, এটা হলো কর্ণফুলী নদী। যাই হোক, এখানে আমি আর বেশি বাড়াতে চাচ্ছি না, তোমাদেরকে আমি দেখানোর উদ্দেশ্য ছিল যে কীভাবে এসকেস ম্যাপ থেকে কীভাবে মূল ম্যাপটা অঙ্কন করতে হয়। আমি আশা করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করো, এখন তোমরা মনোযোগ না দিলেও পরবর্তীতে তোমরা যখন এই ক্লাসটা নতুন করে সুন্দরভাবে দেখবে, তখন আগে পেছে টেনে নিয়ে পজ করে সুন্দরভাবে দেখবে, তোমরা সহজে শিখে যাবে। আর কোনো দেশের নাগরিক তার দেশ সম্পর্কে যদি মানচিত্রটি ঠিকমতো না আঁকতে পারে এবং দেশত্ববোধ জাগ্রত করতে হলে অবশ্যই তার ম্যাপ সম্পর্কে জানা থাকা অবশ্যই প্রয়োজন। সাপোজ মনে করো যে আমরা এখানে বসবাস করি বাংলাদেশের খুলনাতে, যদি বলা হয় খুলনা থেকে রাজশাহী কোন দিকে, যদি তোমাদের জানা থাকে যে এইখানে রাজশাহী, তাহলে আমরা জানি ম্যাপের উপরের দিকে উত্তর, তাহলে এখানে এদিকে আছে উত্তর দিকে রাজশাহী, এদিকে বরিশাল, তাহলে এখন বরিশাল কোন দিকে, পূর্ব দিকে বরিশাল, কারণ ম্যাপের ডান দিকে পূর্ব, বাম দিকে পশ্চিম। তাহলে যদি তোমরা নিজেরা নিজেদের কাছে প্রশ্ন করো, তোমরা হয়তো জানো না যে বরিশাল কোন দিকে, ম্যাপ দেখে হিসাব করো যে বরিশাল হচ্ছে পূর্ব দিকে, তোমরা নিজেরা হাত দিয়ে দেখাও যে পূর্ব কোন দিকে, সেদিকে নিজেরা ঠিক করো। সিলেট কোন দিকে, সিলেট হলো ঠিক এই দিকে, খোলা থেকে এই দিকে, এটা কোন দিক, উত্তর পূর্ব, তাহলে সিলেট আছে উত্তর পূর্ব দিকে। তাহলে এখন তুমি নিজেরা হিসাব করো যে উত্তর কোন দিকে, যেদিকে উত্তর সেদিকে হাত দাও, যেদিকে পূর্ব সেদিকে হাত দাও, এবার উত্তর পূর্ব কোনাকোনি কোন দিক হয় সেদিকে হাত দাও। হাতে নিজেরা বাড়ি বসে প্র্যাকটিস করো যে বাংলাদেশের সিলেট কোন দিকে, বরিশাল কোন দিকে, ঢাকা কোন দিকে, চট্টগ্রাম কোন দিকে, রাজশাহী কোন দিকে, ফরিদপুর কোন দিকে, রংপুর কোন দিকে, ইত্যাদি ইত্যাদি। এভাবে তোমরা ধীরে ধীরে পুরো বাংলাদেশকে হাতের মুঠে নিয়ে আসতে পারবে, এবং আমার উদ্দেশ্য সেটাই। সকলকে ধন্যবাদ, আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।